আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফারহানা সালাম শ্রুতি বিআরবি কেবল সংবাদ শিরোনাম শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি ঈদের পর পর্যন্ত বাড়ানো হতে পারে বললেন শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত কাল করোনা সংক্রমণ বাড়তে থাকলেও কমছে ভ্যাকসিন নেয়ার হার আস্থাহীনতায় নিবন্ধন করেও টিকা নিচ্ছেন না অনেকে মাথাপিছু আয় ও গড় আয়তে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ পাঁচ দশকে অর্থনৈতিক উন্নয়ন বেড়েছে কয়েক গুণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে পুরো খবর করোনা ভাইরাসের সংক্রমণের হার বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ঈদের পর পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের ছুটির সাথে সমন্বয় করে স্কুল কলেজের ছুটি বাড়ানোর বিষয়ে জাতীয় কারিগরি কমিটির সাথে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকালের মধ্যে জানানো হবে গণহত্যা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভা শেষে সাংবাদিকদের একথা জানান শিক্ষামন্ত্রী করোনা সংক্রমণ বাড়তে থাকলেও কমছে ভ্যাকসিন নেয়ার হার অনেকেই নিবন্ধন করেও নিচ্ছেন না টিকা বিশেষজ্ঞরা বলছেন টিকা নেয়া ব্যক্তিদের শরীরে করোনা প্রতিরোধী ক্ষমতা কতটুকু তৈরি হচ্ছে তা প্রকাশ করতে না পারায় মানুষের মধ্যে কিছুটা আস্থাহীনতা তৈরি হয়েছে দেখুন মাহবুব কবির চপলের রিপোর্ট বৃহস্পতিবার সকাল ১১টা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকা কেন্দ্রের দৃশ্য এটি শুরুর দিকে এই কেন্দ্রে সবচেয়ে বেশি ভিড় থাকলেও এখন উল্টো চিত্র টিকা গ্রহীতা না থাকায় বন্ধ করা হয়েছে বেশিরভাগ বুথ অলস পড়ে আছে ভিআইপি বুথও শুধু এই কেন্দ্রে নয় সব কেন্দ্রেই ভ্যাকসিন নেয়ার হার কমেছে টিকা দেয়া শুরুর এক সপ্তাহ পর প্রতিদিন ভ্যাকসিন নেয়া মানুষের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যায় কিন্তু গত ১০ দিন থেকে এই হার নেমে এসেছে লাখের নিচে ২৪ মার্চ পর্যন্ত ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন ৬৪,৬৭,৭৮৯ জন টিকা নিয়েছেন ৫০,৬৯,৪৯ জন টিকা না নেয়ার বিভিন্ন অজুহাত দিচ্ছেন সাধারণ মানুষ চাচা করোনা তো আবার বাড়তেছে আপনার মাস্কও পরা নাই ভ্যাকসিন নিয়েছেন না ভ্যাকসিন নেয়নি ভ্যাকসিন নিমু নিবন্ধন করবো হিয়া ভরে নাই নিমু আমার এলাকাতে নিবন্ধন আইলে আমরা নিবন্ধন করবো মোবাইলে নিবন্ধন করা যায় আপনি জানেন না আমি মোবাইল চালাই না নোডার ফার তার বিশ্বাস নাই যে এটা ভ্যাকসিন আসলে কি সঠিক কার্যকর না কার্যকর হবে কি হবে না এই জন্য নেব না যদি আল্লাহ বাঁচায় বাঁচাইব না বাঁচাইলে টিকা লইছি না কেন নেননি কেন কোনো লয় কোনো কীটা দা নিছি নি বেশি আমরা সেবা শিক্ষিত মানুষ না এটা হইলো মনের দুর্বলতা ইমানের জোর যাদের কম তাদেরকে সব ধরনের রোগে ধরব করোনার ঊর্ধ্বমুখী সময়ে ভ্যাকসিন নেয়ার হার কমার জন্য বেশ কিছু কারণ বলছেন বিশেষজ্ঞ এ চিকিৎসক যে মানুষ যদি জানতো যে ভ্যাকসিন নেওয়া হয়েছে ৩ সপ্তাহ পরে আমার এই অ্যান্টিবডি ডেটার এত এর ফলে এটার ইন্টারপ্রিটেশন কিন্তু বলে দেওয়া হয় এটার সঙ্গে এবং তখন বলে দেওয়া হলো যে এটা আসলে একজন ভ্যাকসিনেটেড মানুষের কোভিড আক্রান্ত হননি সেরকম একজন মানুষ ভ্যাকসিনেটেড হলে ওনার যে টাইটার সেটার সঙ্গে মানানসই এই কথাটি অনেক আশ্বস্ত করতো অতএব আপনি এই ভ্যাকসিনের জন্য যতভাগ প্রোটেকশন বলা হয়েছে সেই মাত্রায় আছেন যেটুকু আনপ্রোটেক্টেড সেটুকু আপনি অন্যান্য মেজার দিয়ে প্রোটেকশন নিতে হবে দ্বিতীয়বার ডোজ নেওয়ার পরে আবার আপনি পরীক্ষা করান এরকম করোনার সংক্রমণ বাড়লেও এখনও তেমন সচেতন নন সাধারণ মানুষ প্রথমে ধারণা করা হয়েছিল আবহাওয়ার সাথে করোনার বিস্তারের একটা সম্পর্ক আছে তবে এখন সেটি অনেকটা ভুল প্রমাণিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে করোনা হয়তো মৌসুমী রোগ হিসেবে দীর্ঘদিন স্থায়ী হতে পারে যেখান থেকে বাঁচার একমাত্র উপায় সতর্কতা সতর্কতা এবং সতর্কতা মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা ৫০ বছরের অর্থনীতিতে সবচেয়ে বড় সাফল্য উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন গত ৫ দশকে কৃষি পণ্য উৎপাদন ও সেবা খাতের অবদানে অর্থনৈতিক উন্নয়ন বেড়েছে কয়েক গুণ মাথাপিছু আয় ও গড় আয়তে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ বিশ্লেষকদের মতে রপ্তানি প্রবাসী আয় ও দেশীয় বাজারের সক্ষমতা ধরে রাখতে পারলে এশিয়ায় রোড মডেল হতে পারে বাংলাদেশ শরফুল আলমের রিপোর্ট দেশের মোট জনগোষ্ঠীর ৪০ ভাগই কৃষি নির্ভর ফসলের মাঠে কৃষকের এই ব্যস্ততা সমৃদ্ধ করেছে দেশের অর্থনীতিকে
পরিসংখ্যান বলছে বিশ্বে ইলিশ উৎপাদন ও পাট রপ্তানিতে বাংলাদেশের অবস্থান প্রথম এবং উৎপাদনে দ্বিতীয়, তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয়, সবজি উৎপাদনে তৃতীয়, মাছ চাল ছাগল আলু ও আম উৎপাদনেও আছে শীর্ষ কয়েকটি দেশের তালিকায়, যা প্রতিনিয়ত গতিশীল করছে অর্থনীতির চাকা। কৃষির অবদান কিন্তু সামগ্রিক ভ্যালু এডিশন তিন গুণ বেড়ে গেছে, কাজে সেটাকে অস্বীকার করার কোনো উপায় নাই যে কৃষি আমাদের একটা বিশাল খাত এবং এখানে কিন্তু এখনো 40-45% লোক সেখানে কাজ করছে। কৃষির বাইরেও আমরা একটা দেখতে পাচ্ছি গ্রামীণ অর্থনীতির 60% রুরাল নন ফর্মাল সেক্টর। সময়ের সাথে সাথে কৃষি নির্ভর অর্থনীতির ব্যাপ্তি ছাড়িয়েছে সেবা রপ্তানিমুখী শিল্প আর প্রবাসী আয়ে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন $4,500 কোটি, মাথাপিছু আয় ১২৯ থেকে বেড়ে দাঁড়িয়েছে $2,064, বেড়েছে গড় আয়ু। এই দুই সূচকেই ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। রপ্তানি বেড়েছে 75% পর থেকে এই পর্যন্ত 133 গুণ, আমাদের রেমিটেন্স বেড়েছে 285 গুণ। দক্ষিণ পূর্ব এশিয়ার যে সাকসেসফুল মডেল যেগুলোর কারণে তারা এখন উন্নত দেশ হয়ে গেছে, সেই মডেল অনুসরণ করলে আমরা আরো অনেক সফল হতে পারবো। নিজস্ব অর্থেই বাস্তবায়নের পথে স্বপ্নের পদ্মা সেতু, চলমান কর্ণফুলী টানেল, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণবিক ও পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, 100টি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজ। অর্থনীতিবিদরা আশা করছেন এসব মেগা প্রকল্প বাস্তবায়ন শেষে 2035 সালেই 25তম বড় অর্থনীতি দেশের তালিকায় জায়গা করে নেবে বাংলাদেশ। এলডিসি গ্রাজুয়েশন যদি আমাদের যদি সার্থকভাবে টেকসইভাবে করতে হয়, আমাদের এখন বাজার সুবিধা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতা থেকে আমাদেরকে উৎপাদনশীলতা এবং দক্ষতা নির্ভর আমাদের প্রতিযোগিতা সক্ষমতায় যেতে হবে। আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক এবং পরিবেশ বান্ধব একটা বাংলাদেশ চাই। ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি সেবায় যুগান্তকারী উদ্যোগ বঙ্গবন্ধু স্যাটেলাইট, যা আউটসোর্সিং ও যোগাযোগ ব্যবস্থাকে সহজ করে জাতীয় আয়ে অবদান রেখে চলছে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে বাংলাদেশের সাথে 5টির বেশি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি একথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের অমীমাংসিত নানা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বৈঠকে। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরকে নিয়ে গুটি কয়েকজন বিরোধিতা করছে উল্লেখ করে তিনি বলেন, এটা কোনো বড় ইস্যু নয়। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মধুর এবং আমরা প্রায়ই দুই দেশ বিভিন্ন ইস্যুতে, আমাদের ইস্যুও থাকে প্রতিবেশী বলে, তখন ইস্যুগুলো আমরা সবসময় তুলি। কোনো কোনো ইস্যুতে আমরা মোটামুটিভাবে কনক্লুড হয়েছে, কোনো কোনোটা দেন দরবার চলছে। যেগুলো আমাদের দেন দরবার করে একটা সমঝোতা এসেছি সেইগুলো উপরে সমঝোতা স্বাক্ষর হবে, আর বাকিগুলো মাননীয় প্রধানমন্ত্রী ও ভারতের মাননীয় আপনার প্রধানমন্ত্রী দুজনে এই উৎসতে আলাপ করবেন এবং তখনও মনে হয় আমরা কোনো কিছু কিছু অর্জন করতে পারব। 25শে মার্চ গণহত্যা দিবসে দেশজুড়ে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণহত্যা দিবসে রাত 9টা থেকে 9টা 1 মিনিট পর্যন্ত এই ব্ল্যাক আউট কর্মসূচি পালিত হবে। তবে KPI এবং জরুরি স্থাপনাগুলোতে এর আওতামুক্ত থাকবে। সেই সাথে 25শে মার্চ রাতে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো ধরনের আলোকসজ্জাও করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তিন দিনের সফর শেষে সকালে ঢাকা ছেড়ে গেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে গত মঙ্গলবার ঢাকা এসেছিলেন লোটে শেরিং। এ সফরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন তিনি। দুদেশের বাণিজ্য সম্প্রসারণে নৌ, সড়ক, আকাশ ও রেলপথ সুবিধা কাজে লাগানোর বিষয়ে একমত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী লোটে শেরিং। সহযোগিতার ভিত্তিতে ভুটানে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় সমঝোতার কথাও উঠে আসে আলোচনায়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আসিয়ান জোটভুক্ত দেশের রাষ্ট্রদূতরা। সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন। এ সময় থাইল্যান্ড, মিয়ানমার, ব্রুনাই, ভিয়েতনাম সহ আসিয়ান জোটভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের শাসন আমলেই ধর্মীয় সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি নির্যাতনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের প্রতিটি ঘটনার নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগের নেতারা। গত 17 মার্চ সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর উপাসনালয়ে হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বিএনপির একটি প্রতিনিধি দল একথা বলেন। এ বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনার সাথে স্থানীয় যুবলীগ নেতার নেতৃত্বের কথা স্বীকার করেছে ক্ষতিগ্রস্তরা। অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি করেছে বিএনপি। আপনার এই ঘটনাগুলো ঘটেছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার যতগুলো ঘটনা ঘটেছে, এরকম ঘটনার কখনো অতীতে কখনো ঘটনায় সেই একেবারে রামু থেকে শুরু করে প্রত্যেকটা ঘটনাতে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে নেতৃত্ব দিয়েছে কিন্তু আপনার সম্পূর্ণভাবে আওয়ামী লীগের নেতারাই, যুবলীগের নেতারাই। রাজস্ব আহরণে করদাতাদের ভয় ও আতঙ্ক দূর করতে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। কর বিভাগ শিগগিরই পরিবর্তন আসছে বলেও জানান তিনি। ইকোনমিক রিপোর্টার্সদের সংগঠন ইআরএফ এর সাথে ভার্চুয়ালি 2021-22 সালের প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। তিনি আরও জানান, এনবিআর এর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে অটোমেশন প্রক্রিয়ায় জোর দিচ্ছে সরকার। এর আগে ইআরএফ সদস্যরা কর নীতিমালা আধুনিকায়ন, পাবলিক প্রাইভেট সম্পর্কের ভিত্তিতে কর কমিটি গঠন, ডিজিটাল কর সেবার আওতা ও পরিধি বাড়ানো সহ বেশ কয়েকটি প্রস্তাবনা তুলে ধরেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সন্ধ্যা 7:30 জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে। এবারে শেয়ারবাজারের খবর। প্রভাতী ইন্স্যুরেন্স 31 ডিসেম্বর 2020 সমাপ্ত বছরের জন্য 17% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ইপিএস হয়েছে 3.10 টাকা, সম্পদ মূল্য হয়েছে 21.11 টাকা। আগামী 30 মে এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 19 এপ্রিল। এদিকে আমান কটন ফাইবার শেয়ার হোল্ডারদের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ বছরে শেয়ার প্রতি আয় হয়েছে 48 পয়সা, সম্পদ মূল্য হয় 39.68 টাকা। এজিএম হবে 2 মে এবং রেকর্ড ডেট 18 এপ্রিল। আল্লাহরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দীর্ঘদিন পর বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত 1 সপ্তাহে এ বন্দর দিয়ে 287 টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর আগে উৎপাদন সংকট দেখিয়ে গত বছরের 14 সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। প্রতি টন পেঁয়াজের দাম ধরা হয়েছে $140। এদিকে পেঁয়াজ আমদানি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। আন্তর্জাতিক সংবাদ। ভারতে মারাত্মকভাবে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন রপ্তানি সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সামনের দিনগুলোতে মাত্রাতিরিক্ত সংক্রমণের আশঙ্কা থেকে কর্তৃপক্ষ ধারণা করছে সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনগুলো তাদের নাগরিকদের জন্যই প্রয়োজন হবে। সেজন্য আজ থেকে টিকা রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত এপ্রিলের শেষ নাগাদ পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র দপ্তর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা ভাইরাসের টিকা বিতরণ কর্মসূচি কোভ্যাক্স প্রকল্পের আওতায় 190টি দেশে ভারত থেকে এই টিকা পাঠানোর কথা ছিল, এখন তা চরম অনিশ্চয়তায় পড়ল। এর আগ পর্যন্ত 76টি দেশে জরুরি ভিত্তিতে কোভ্যাক্স পাঠায় ভারত। আলেশা মার্ট, বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর। ওয়েলিংটনের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে শুক্রবার ভোরে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। প্রথম 2 ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। সিরিজে হারলেও শেষ ম্যাচে ভালো কিছু প্রত্যাশা তামিম মুশফিকদের। অন্যদিকে নিয়ম রক্ষার ম্যাচ হলেও নিউজিল্যান্ডের লক্ষ্য টানা 3 ওয়ানডে জিতে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান ভালো করা। বাংলাদেশ সময় ভোর 4টায় শুরু হবে খেলাটি। দেখুন পরাগ আরমানের রিপোর্ট।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণের পর দ্বিতীয় ওয়ানডেতে জয়ের সম্ভাবনাই তৈরি করেছিল বাংলাদেশ, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। পরাজয়ের সঙ্গে হয় তামিমদের তৃতীয় ওয়ানডেতে, তাই হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য লাল সবুজের দলের। সেই সাথে নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম জয়ও চায় বাংলাদেশ। আমরা যদি আগে ব্যাট করি তবে নতুন বল সম্পর্কে সতর্ক থাকতে হবে, যদি বড় স্কোর তাড়া করতে হয় তবে আমাদেরকে পাওয়ার প্লের সুবিধা নিতে হবে, সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ কিছু শটও খেলতে হবে ব্যাটসম্যানদের। সিরিজের প্রথম দুই ওয়ানডে হেরে যাওয়ায় টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টি মিলিয়ে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের পরাজয়ের সংখ্যা দাঁড়ালো ২৮। এবারের এই দলে বেশ কিছু ভালো খেলোয়াড় আছে, তাদের সম্মিলিত প্রচেষ্টায় নিউজিল্যান্ডকে পরাজয়ের স্বাদ পাইয়ে দিতে চায় তামিমের দল। ডানে ডিনে ভালো ব্যাটিং করতে পারিনি আমরা, ক্রাইস্ট চার্চে উন্নতি হয়েছিল, তবে ফলাফলটা আমাদের পক্ষে ছিল না বলে তাকে চূড়ান্তভাবে ভালো বলা যাবে না। এবার আমরা সেই ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে আসতে চাই। শুধু হোয়াইট ওয়াশ এড়ানোই নয়, জিতলে পাওয়া যাবে ১০ পয়েন্ট, আর এই পয়েন্ট বাংলাদেশকে সরাসরি বিশ্বকাপে খেলার পথও দেখাবে। পরাগারমান, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। নানা অঘটনের মধ্য দিয়ে শুরু হয়েছে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের খেলা। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিয়েছে ইউক্রেন, রানার্স আপ ক্রোয়েশিয়াকে পরাজিত করেছে স্লোভেনিয়া, আর নেদারল্যান্ডসকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে তুরস্ক। বোরাক ইলমাজের হ্যাট্রিকে তুরস্ক ৪-২ গোলে পরাজিত করে নেদারল্যান্ডসকে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়েছিল। এদিকে গ্রুপ ডি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স খেলার ১৯ মিনিটেই গ্রিজম্যানের গোলে ইউক্রেনের বিপক্ষে এগিয়ে যায়। দেশের হয়ে এটি গ্রিজম্যানের ৩৪তম গোল। এরপর খেলায় ৫৭ মিনিটে প্রেসনেল কিম্পেম্বের আত্মঘাতী গোলে ম্যাচে সমতা ফেরায় ইউক্রেন। এদিকে এইচ গ্রুপের ম্যাচে বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়াকে ১-০ গোলে পরাজিত করেছে স্লোভেনিয়া। খেলার ১৫ মিনিটে জয়সূচক গোলটি করেন স্লোভেনিয়ার স্যান্ডি লভরিক। আগে নিষেধাজ্ঞা শেষের আগেই আবারও নতুন মেয়াদে নিষিদ্ধ হলেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার। অবৈধভাবে বড় ধরনের বোনাস গ্রহণ সহ ফিফার বেশ কিছু বিধি ভাঙায় নতুন করে ৬ বছর ৮ মাসের জন্য নিষিদ্ধ করা হয় এই ফুটবল কর্মকর্তাকে। ব্ল্যাটারের সাথে ফিফার সাবেক মহাসচিব জেরোমি ভালকেও পেয়েছেন একই শাস্তি। পাশাপাশি দুজনকে ৭,৮০,০০০ পাউন্ড করে জরিমানা করা হয়েছে। ফিফার এথিক্স কমিটি তাদের বিরুদ্ধে তদন্ত শেষে বুধবার এই শাস্তি ঘোষণা করে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।